60 টাকা পিস কুচরা রেট লাগা আছে 30 টাকা 135 টাকা পাতা 3 টাকা করে 300 টাকা বিক্রি হবে 60 টাকা পিস 15 টাকা 20 টাকা বিক্রি করে জোড়া পর হইলো আপনার মাত্র 12 টাকা 935 টাকা সব এটা হইলো আপনার 80 টাকা এটা হকাররা খুচরা বিক্রি 40 টাকা 50 টাকা আর 60 টাকা কিনে পড়ে 92 টাকা যার পরে 200 টাকা বিক্রি হবে 120 টাকা 250 পিস 3 টাকা 10 পয়সা পার পিস 5 টাকা করে 500 টাকা বিক্রি হবে এটা রেট পড়বে হইলো আপনার 380 টাকা গ্রুশ মাত্র 60 টাকা পিস পরে এটা রেট পড়বে হইলো আপনার 42 টাকা 42 টাকা হ্যাঁ 3 টাকা কত পয়সা পার পিস পরে এই যারা বড় বড় পাইকার আছে তাদেরকে হোলসেল করে থাকেন হ্যাঁ জি জি এটা হইলো আপনার 96 টাকা পরে আপনার 200 টাকা বিক্রি হবে 150 টাকা দেওয়া যাবে পালসের রেট হইলো আপনার 112 টাকা 112 টাকা কত পিস থাকে 120 300 টাকা বিক্রি হবে 25 টাকা কত পিস 48 পিস 2 টাকা করে 96 টাকা বিক্রি হবে ওয়াও এটা তো অনেক লাভ এটা রেট পড়বে হইলো আপনার 165 টাকা 30 পিস থাকে 10 টাকা করে 300 টাকা বিক্রি হবে রকেট রকেটের ভিতরে খাবার দেওয়া আছে এটা বাসি বাজবো এটা হইলো ভাই আপনার 115 টাকা পরে 50 পিস হিউজ কালেকশন মানে সকল বিলাসের কালেকশন আপনার কাছে আছে মাত্র 60 টাকা 40 পিস আচ্ছা 200 টাকা বিক্রি হবে 5 টাকা করে 2 3 5000 টাকার অর্ডার করতে চায় জি তাদেরকে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কি কার্টন টেপ আছে তো শনপাপড়ি আছে 115 টাকা এটা হলো 565 টাকা শ আচ্ছা 5 টাকা পিস পরে এই যে বাচ্চাদের বেবি আইটেম আছে 130 টাকা বক্স ওরাল বি আছে 110 টাকা পার বক্স এটা আসলে ফ্যান লটারি এটা রেট পড়বে হলো মাত্র 18 টাকা এটার রেট হলো 75 টাকা আপনার 25 রোল 10 টাকা করে 250 টাকা বিক্রি হবে কারা কেনে এগুলো কাস্টমার হলো এই যে হকার আছে যারা মার্কেটিং লাইনে কাজ করে দোকানদার অনেক পাইকারি দোকানদার আছে জায়গা জায়গা যায় সেল দেয় এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং আইটেম পাইকারি সাপ্লাই করে বিজনেসটা করতে পারবেন আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন নিয়ামিন ভাই কি অবস্থা চমৎকার ভালো আছি দেখে অনেক ভালো লাগলো নতুন দোকান দিলেন জি জি নতুন দোকান দিলাম ভাই মাশাআল্লাহ দোকানের নাম দিয়েছেন কি জালাল স্টোর মেসার জালাল স্টোর আর কি আপনার আব্বার নামে জি আমার আব্বার নামে দিছি মাশাআল্লাহ আল্লাহ যেন নতুন দোকান বরকত দান করেন সবাই দোয়া করবেন আর আপনাদের দোকানের ঠিকানাটা কোথায় আমার দোকানের ঠিকানাটা হইলো হোসেন ম্যানশন চক বাজার ঢাকা 1211 হোসেন বেগম বাজার চক বাজার ঢাকা 1211 বেগম বাজার জি জি আচ্ছা তো আপনার দোকানে কি কি আইটেম পাওয়া যায় আমার দোকানে আইটেম চকলেট আইটেম ব্রাশ আইটেম বা বিভিন্ন খেলনা জাতের চকলেট সহকারে পাওয়া যায় সুপার গ্লু আইটেম অনেক আইটেম পাওয়া যায় আমার দোকানে আরো ভ্যারাইটিজ আইটেম পাওয়া যায় আপনার মূলত কাস্টমার কারা কারা কেনে এগুলো কাস্টমার হলো এই যে হকার আছে যারা মার্কেটিং লাইনে কাজ করে তাদের করা যায় আবার দোকানদার অনেক পাইকারি দোকানদার আছে জায়গা জায়গা যায় সেল দেয় এগুলোর জন্য আর কি আচ্ছা আপনারা শুধু হোলসেল যারা করে যারা বড় বড় পাইকার আছে তাদেরকে হোলসেল করে থাকেন হ্যাঁ জি জি আচ্ছা ওকে তো ভিডিওতে অনেক কালেকশন দেখাবো আর কেনাকাটার সিস্টেম কি কেনাকাটার সিস্টেম হলো আপনার ফোনে দেওয়া যাবে সমস্যা ব্যাংকে টাকা আমাদের ব্যাংক আছে ব্যাংকে টাকা দিব মাল চলে যাব আর আসলে সুবিধা হবে প্রথম অবস্থা আবার আসটা আইসা দেখে দেখে মাল নিলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা আপনার এই আইটেম মূলত একজন বেকার তরুণ উদ্যোক্তা চাইলে 10000 টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারে হ্যাঁ জি জি 10000 পুঁজি দিয়ে শুরু দোকানে দোকানে সাপ্লাই করে জি জি বিজনেসটা করতে পারে জি আচ্ছা শুরুতে আমরা কি আইটেম দিয়ে শুরু করব চকলেট দিয়ে শুরু করি জি চকলেট দিয়ে শুরু করি যেমন আচার আছে দিক দিয়া এটা হইলো আপনার 115 টাকা 40 পিস 40 পিস 115 টাকা হ্যাঁ 200 টাকা বিক্রি হবে আপনার পাইকারি 150 টাকা দেওয়া যাবে আচ্ছা এরপর আছে হইলো আপনার নারু আইটেম আছে 115 টাকা 40 পিস 200 টাকা বিক্রি হবে আপনি 150 টাকা করে দিয়ে দিতে পারবেন পাইকারি দোকানে বুঝছেন হ্যাঁ পাইকারি দোকানে দেওয়া যাবে এরপর আছে হইলো আপনার যে পিনাট বার আছে এটা হইলো আপনার 125 টাকা 40 পিস 200 টাকা বিক্রি হবে আপনি 150 টাকা দিয়ে দিতে পারবেন আচ্ছা হ্যাঁ মালে গ্যারান্টি আছে বুঝছেন মালে গ্যারান্টি আছে এখানে মধ্যে আরও আছে মাল জগ ললিপপ জগ ললিপপ জি জগ ফ্রি হ্যাঁ জগ ললিপপ বিক্রি করবে জগটা বাসায় ব্যবহার হ্যাঁ বাসায় ব্যবহার করো জগ ললিপপ এখানে হইলো দাম হলো 185 টাকা 70 পিস 350 টাকা খুচরা বিক্রি হবে আপনি 250 টাকা পাইকারি দিয়ে দিতে পারবেন আচ্ছা এর আরও আছে মাল এখানে আছে হইলো ললিপপ এখানে তো হইলো আপনার 135 টাকা 100 পিস 3 টাকা করে 300 টাকা বিক্রি হয় কোয়ালিটি কি ভালো হবে হ্যাঁ কোয়ালিটি ভালো 100% কোয়ালিটি ভালো বিএসটি করা আছে সব কিছু করা আছে এখানে আচ্ছা আচ্ছা বুঝছেন এটা হলো 135 টাকা 100 পিস 300 টাকা বিক্রি হবে আপনার 180 200 টাকা দেওয়া যাবে আচ্ছা এরপর আরো মাল আছে যেমন আছে হলো আপনার ইনু ইনু হ্যাঁ ইনু এই যে ইনু আছে ইনু হলো আপনার এটা হলো আপনার 80 টাকা জি 30 পিস থাকে 10 টাকা করে 300 টাকা বিক্রি হয় কোন কোম্পানির টিএসবি কোম্পানির টিএসবি কোম্পানি জি মাল ভালো কোয়ালিটি ভালো মাল বিক্রি করি আমরা এটা হলো 80 টাকা 30 পিস আচ্ছা 300 টাকা কুছে বিক্রি করবে আমরা 150 টাকা করে দিয়ে দিবেন আইসলোলি হ্যাঁ এগুলো হলো খুব চলতেছে এগুলো বিএসটি করা আছে এটা রেট কার্টন হলো আপনার 550 টাকা জি 92 টাকা যার পরে
200 টাকা বিক্রি হবে জি 200 টাকা 5 টাকা করে 200 টাকা বিক্রি হবে মালের কোয়ালিটি ভালো মাল গ্যারান্টি আছে বুঝছেন এরপর আছে আইসলেলি আছে এই যে কালার আইসলেলি আছে বুঝছেন জি এটা হইলো আপনাদের 96 টাকা পরে আপনাদের 200 টাকা বিক্রি হবে 150 টাকা দেওয়া যাবে আচ্ছা আমিন ভাই দেখেন আরো আইটেম আছে বুঝছেন এই যে এটা আছে হইলো আপনাদের 115 টাকা এটা 250 টাকা 5 টাকা করে বিক্রি হবে এটা আপনাদের 150 টাকা করে আপনি দিয়ে দিতে পারবেন পালস আছে পালসের রেট হইলো আপনাদের 112 টাকা 112 টাকা কত পিস থাকে 120 300 টাকা বিক্রি হবে আচ্ছা খুব সুবিধা মালের কোয়ালিটি ভালো মাল খারাপ হলে আমারটা আমারে দিয়ে দিবেন এরপর আছে হলো দুই কোয়ালিটির আছে যে আম আছে ম্যাঙ্গো আছে তেঁতুল আছে এগুলা গ্যারান্টি করা এগুলা আপনি সেল দিতে পারবেন এটা হলো আবার আছে 5 টাকা চকচকো 5 টাকা চকচকো জি এটার রেট হলো আপনার 225 টাকা 100 পিস এটা 500 টাকা বিক্রি হবে আচ্ছা বুঝছেন আপনি দিয়ে দিবেন 300 টাকা করে দিয়ে দিতে পারবেন দোকানে দিয়ে দিতে পারবেন এছাড়া আরো অনেক আইটেম আছে লাভ ক্যান্ডি 112 টাকা লাভ ক্যান্ডি আচ্ছা 150 পিস আপনার 300 টাকা বিক্রি হবে আপনি 150 টাকা করে দিয়ে দিতে পারবেন এই যে এখানে আছে হলো 1 টাকার ক্যান্ডি বুঝছেন এটা হলো আপনার 120 টাকা 250 পিস 10 পিস চুরি আছে 260 পিস টোটালে 260 টাকা বিক্রি উঠবে আপনি 150 টাকা করে 180 টাকা করে দিয়ে দিতে পারবেন কোয়ালিটি আছে যেমন মিল্ক আছে এই যে মিল্ক আছে একই রেডের মিল্ক আছে এরপর আরো কোয়ালিটি আছে এখানে আছে হ্যাঁ কফি আছে অনেক কোয়ালিটির পিনাট বার আছে সব কিছু আছে যে কোন আছে কোন জি কোন হলো আপনার 650 টাকা কাটন 112 টাকার মতো 13 টাকার মতো পরে 250 টাকা 10 টাকা করে ফ্রি হবে আবার নমুনা টাকা একের সাথে ফ্রি আছে নমুনা টাকা আচ্ছা 5 টাকা ললিপপ 350 টাকা যার বিক্রি হবে আপনার 500 টাকা আপনি 400 টাকা 380 টাকা করে দিয়ে দিতে পারবেন দোকানে যে দোকানে দিয়ে দিতে পারবেন এটার মধ্যে আরো কোয়ালিটি আছে এই যে জিলাপি কাটি আছে জি এটা হলো আপনার 60 টাকা 30 পিস হ্যাঁ 30 পিস 60 টাকা 150 টাকা বিক্রি হবে আপনি 100 টাকা করে দিয়ে দিতে পারবেন এই যে আমিন ভাই আরো আছে এটা হলো আপনার ললিপপ এটা হলো প্যাস্টেল ললিপপ এটা হলো দুই কোয়ালিটির আছে এটার দাম হলো আপনার 90 টাকা 90 টাকা 40 পিস 200 টাকা বিক্রি হবে আপনি 120 টাকা 30 টাকা দেওয়া যাবে বুঝছেন যে পাইকারি এছাড়াও আরো আছে হলো আপনার এর গাটটা বুঝছেন বাদামি বলে আর কে ধরে এটা হলো 160 টাকা 35 টাকা থাকে 150 টাকা বিক্রি হবে ইয়া 200 টাকা বিক্রি হবে বুঝছেন আপনি খুব ভালো চলতেছে এটা এটা সিজনে বিক্রি হয় ভালো চলতেছে এই যে হলো ম্যাঙ্গোবার 135 টাকা যার হ্যাঁ 300 টাকা বিক্রি হবে আপনার ইয়া ম্যাঙ্গোবার আচ্ছা আচ্ছা বুঝছেন 5 টাকা করে আরও আছে আপনার আচার আছে যে বাটি আচার আছে জি বাটি আচার হলো আপনার 60 টাকা 24 পিস 5 টাকা করে 120 টাকা বিক্রি হবে আরও অন্যান্য আইটেম আছে যে ডেরি মিল আছে স্ট্রবেরি স্ট্রবেরি ডেরি মিল আছে আপনার 58 টাকা 57 টাকা পড়বো আপনার খুচরা বিক্রি হবে 120 টাকা আপনি দিয়ে দিতে পারবেন 80 টাকা করে আবার এই যে সবচেয়ে ভালো শনপাপড়ি আছে যে শনপাপড়ি আছে 115 টাকা এই যে আচার আছে এটা হলো 115 টাকা 50 পিস 115 টাকা জি আবার চকচকো আছে এখানে চকচকো 95 টাকা 95 টাকা হ্যাঁ জি 95 টাকা এছাড়াও আছে হলো আপনার সন্দেশ আছে যে প্রিয়ঙ্কা আচার আছে এটা প্রিয়ঙ্কা 24 পিস 60 টাকা এছাড়া আবার এই যে মোহনা অজনী আছে মোহনা অজনী 25 টাকা 25 টাকা কত পিস 50 পিস 50 পিস 25 টাকা জি জি দোকানদাররা 50 টাকা বেচবে 50 টাকা বিক্রি করবে দোকানদার 30 টাকা দোকানে দিয়ে 30 টাকা দোকানদার হবে এগুলা সেল বেশি হয় লাভ কম হ্যাঁ লাভ কম এছাড়াও বারমিস আচার আছে এই যে বারমিস আচার এটা কত করে এখন বর্তমানে এটা হলো 37 টাকা 37 টাকা 5 টাকা করে বিক্রি করে দুই টাকার তো আছে কম দামিতে আছে এই যে 7 বারমিস জি আছে এরপর আছে হলো হজমি আপনার তেঁতুল আছে এছাড়াও আমিন ভাই আছে হলে এখানে খেলনা আইটেম আছে বুঝছেন একটা লিচু একটা খেলনা এটা হলো 90 টাকা 40 পিস 200 টাকা বিক্রি হবে বুঝছেন এছাড়াও আরও আছে হলো যে এই যে রকেট বুঝছেন এটার রেট পড়বে হলো আপনার 165 টাকা 30 পিস থেকে 10 টাকা করে 300 টাকা বিক্রি হবে এর মধ্যে আছে একটা বেলুন ফ্রি দেওয়া আছে প্রত্যেকটা মালার লগে একটা বেলুন করে ফ্রি দেওয়া আছে এছাড়াও আরও আছে আপনার এই যে রকেটের ভিতরে খাবার দেওয়া আছে এটা বাসি বাঁচবো এটার রেট পড়বে হলো আপনার 170 টাকা 30 পিস 300 টাকা বিক্রি হবে আরও আছে ভাই এই যে ফিটার
বাচ্চাদের ফিটার এগুলো ভিতরে খাওয়া দাওয়া আছে খেলনা ফিটার এটা পড়বে হলো আপনার 140 টাকা হ্যাঁ 48 পিস থাকে 5 টাকা করে আপনি 300 টাকা বিক্রি হবে এটা হলো ভাই আপনার 115 টাকা পড়ে 50 পিস বুঝছেন এটা খুব চলে তাই না হ্যাঁ খুবই চলা চলে এটা সবজি আসার বলে আর কি আচ্ছা এটা আছে বাচ্চাদের শ্যাম্পু শ্যাম্পু পানি এটা খুবই চলা চলে এটা হকাররা বিক্রি করে মার্কেটের আপনাদের থেকে নিব এটার বান্ডেল হলো আপনি পার পিস হলো আপনি 60 টাকা বুঝছেন এক এক পুসা বিক্রি 40 টাকা 50 টাকা আপনি 60 টাকা কিনে পড়ে ভালো চলে এটা হলো হাওয়া দিয়ে বাচ্চাদের ফটকা ফুলে যায় ওইটা আর কি খুব চলা চলে হ্যাঁ বাবল প্লাই জি এছাড়াও আছে হলো পিপার ওষুধ ফিনিশ হ্যাঁ এটা খুবই চলা চলতেছে এটা হলো 140 টাকা 140 টাকা হ্যাঁ জি খুসা বিক্রি হয় আপনার 40 টাকা করে গায়ে রেট লেখা আছে এটা খুবই কার্যকরী এই যে সুতা আছে সুতা হ্যাঁ জি সুতার রেট পড়বে হলো 110 টাকা বক্স 200 টাকা বিক্রি হবে 120 টাকা কালার সবগুলো মিলানো থাকে আচ্ছা আচ্ছা এছাড়াও আরও আছে 5 টাকা দামের সুতা যে সব কালার মিলানো থাকে আপনি যে কালার চাইবেন ওই কালার দেওয়া যাবে এটা রেট পড়বে হলো আপনার 380 টাকা গ্রুশ 32 টাকার মতো ডজন পরে 60 টাকা বিক্রি করবে আমরা 40 টাকা করে দিয়ে যাবো সব কালার দেওয়া যাবে সমস্যা নেই স্টক আছে আমাদের আচ্ছা এছাড়াও আরও আছে আপনার ইয়ে আছে এই যে ন্যাপথল ন্যাপথল আছে এটা রেট পড়বে হলো 210 টাকা 210 টাকা 210 টাকা আপনার 24 পিস 15 টাকা করে খুচরা বিক্রি করে হ্যাঁ এছাড়া আরেকটা আছে আপনার এই যে ছোটোটা 110 টাকা পড়বো 24 পিস আচ্ছা আপনার আরও অনেক আইটেম আছে এই যে কার্টন টেপ আছে এটার রেট পড়লে হলো 180 টাকা 180 টাকা 12 পিসের দাম 15 টাকা পিস এটার মধ্যে কোয়ালিটি আছে দেখে আপনি ভালো করে নেবেন এটার মধ্যে কয়েকটা সাইজ আছে আচ্ছা বুঝছেন আবার বলের কস্টিউম আছে বলের কস্টিউম আছে এটার রেট পড়বে হলো আপনার 145 টাকা 145 হ্যাঁ জি 12 টাকা পিস পরে এটা ভালোটা আরও কম দামের মধ্যে আছে আমি দেখাতেছি এই যে এটা হলো 85 টাকা 12 পিস মাত্র 60 টাকা পিস পরে আচ্ছা জি 15 টাকা করে খুচরা বিক্রি করে এই যে বল আছে বলের রেট পড়বে 160 টাকা 13 টাকা পিস 20 টাকা 25 টাকা করে বিক্রি করে বলের গ্যারান্টি আছে বুঝছেন খুব ভালো বল এই যে ভাই পাতা মাজুনি আছে বুঝছেন ওয়ান স্টার মালের কোয়ালিটি ভালো মরিচা ধরবো না এটার রেট পড়বে হলো 150 টাকা 12 পিস 12 টাকা পিস পরে খুচরা বিক্রি হবে 30 টাকা 30 টাকা করে এছাড়াও আরও আছে মাজুনি এই যে বাটি মাজুনি এই ওয়ানের বাটি মাজুনি কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা 220 টাকা ডজন পড়বো 18 টাকা পিস আপনি 40 টাকা 30 টাকা করে বিক্রি করে 30 গ্রাম আছে আর একটা আছে হলো বাটির মধ্যে যে জননী এটা হলো আপনার 160 টাকা ডজন 13 টাকা পিস 13 টাকা পিস 160 টাকা ডজন আরও আছে পাতাগুলোর মধ্যে আছে এই যে জননী পাতা এটা রেট পড়বো হলো আপনার 110 টাকা 110 টাকা জি 12 পিস 8 টাকা পিস এছাড়াও মাত্র 8 টাকা জি মাত্র 8 টাকা পিস আচ্ছা এছাড়াও আরও আছে হলো আপনার এটা এই যে ভ্যানিশ ভ্যানিশ এটা পড়বো হলো 130 টাকা 12 পিস 12 পিস 12 টাকা পিস পরে আরও আছে এ ওয়ান এ ওয়ান মাল 30 গ্রাম দেওয়া থাকে এটা রেট পড়বে হলো 140 টাকা 140 হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজ দেওয়া যাবে যেটা পছন্দ আপনার ওটা দেওয়া যাবে বুঝছেন এছাড়াও আরেকটা আছে ভীম 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 এটা সবচেয়ে নিম্ন দামের খুব চলা চলতেছে এটা হলো 85 টাকা পাতা 60 টাকা পিস খুচরা রেট লেখা আছে 30 টাকা আপনার এটা খুব চলা চলতেছে এটা এটা নিতে পারেন সব মরিচা ধরবো না এটা বুঝছেন এছাড়াও আরও অন্যান্য আইটেম আছে আপনার সুপার গ্লুর আইটেম আছে সুপার গ্লু গ্যারান্টি করা এটা আছে আপনার 95 টাকা 95 টাকা জি পুরো পাতার দাম পুরো পাতা 95 জি 60 টাকা পিস আপনার 15 টাকা 20 টাকা বিক্রি করে বিক্রি করে জি আরেকটা আছে যে ফেভিকল সুপার গ্লু গ্যারান্টি করা খারাপ হলে আমারটা আমারা দিবেন এটা এটার রেট পড়বে হলে আপনার 42 টাকা 42 টাকা হ্যাঁ 3 টাকা কত পয়সা পার পিস পরে আচ্ছা বুঝছেন এছাড়াও আছে হলো আবার অ্যারোমা সুপার গ্লু বুঝছেন এটা হলো মেগা সুপার গ্লু বলে আর কি এটারে 5 টাকা পিস খুচরা বিক্রি হবে 15 টাকা 20 টাকা বিক্রি করে গ্যারান্টি করার দোকানদার করে দিবেন আচ্ছা এছাড়াও আরও আছে হলো আপনার সিনথিয়া সুপার গ্লু এটা হলো 60 টাকা পিস পাতা এটা 5 টাকা পিস খুচরা বিক্রি হবে 15 টাকা 20 টাকা আচ্ছা এছাড়াও আরও আছে হলো ম্যাগনেট সুপার গ্লু এটা হলো 65 টাকা পাতা বুঝছেন 5 টাকা 5.5 টাকার মতো পিস পরে আচ্ছা আরও কটন বার আছে যেমন এই যে 10 টাকা থাই কটন বুঝছেন এটার রেট পড়বে হলো আপনার 42 টাকা এছাড়াও 10 টাকার মধ্যে আরও কম দামে আছে আপনি যদি আরও কম দামে নিতে চান আছে এটার দাম হলো বাজারের সেরা কটন মিনি কটন এটার রেট পড়বে হলো আপনার 38 টাকা বুঝছেন 10 টাকা করে 120 টাকা বিক্রি হবে এছাড়াও আছে 5 টাকার কটন বাট যে 5 টাকার কটন বাট 5 টাকার কটন বাট আপনার 20 টাকা পিস পুরো বান্ডেলের দাম 20 টাকা পরে আপনার 1 টাকা কত পয়সা সামথিং করে 5 টাকা করে 60 টাকা বিক্রি হবে আরও আছে হলো আপনার এই যে সুলের কালি গোদরেজ গোদরেজ পড়বে হলো 160 টাকা ডজন
60 টাকা পিস কুচা বিক্রি হবে 15 টাকা করে 180 টাকা গায় রেট লেখা আছে আচ্ছা মাল ভালো এক নম্বর মাল এটা কোনো দুই নম্বর হয় না এছাড়া আরো আছে 10 12 টাকা দামের ব্যাসমল জি বুঝছেন এটা রেট পড়বে হলো আপনি 86 টাকা ডজন 86 টাকা ডজন জি 86 টাকা ডজন পড়ে আরো আছে অন্যান্য আইটেম আছে যেমন শরীর মাজনি আছে এই যে শরীর মাজনি আছে শরীর মাজনের রেট পড়বে হলো আপনি 130 টাকা এটার মধ্যে ছোট সাইজ আছে 120 টাকা 10 টাকা পিস মাত্র আচ্ছা যে ব্লেড আইটেম আছে শার্প আছে শার্প কত করে শার্প হলো 218 টাকা বুঝছেন খুচরা বিক্রি হবে 5 টাকা করে 500 টাকা আচ্ছা এই যে বিদ্যুৎ আছে 135 টাকা পাতা 3 টাকা করে 300 টাকা বিক্রি হবে এছাড়াও আরো জিলেট আছে আরো অন্যান্য আইটেম আছে আপনারা আসলে দেখবেন যে ওয়ান টাইম রেজার আছে ওয়ান টাইম রেজার এটা রেট পড়বে হলো 210 টাকা 24 পিসের দাম আচ্ছা আচ্ছা 8 টাকার মতো পিস পড়ে আবার যে শার্প রেজার আছে 160 টাকা পাতা 18 পিস 20 টাকা করে বিক্রি হয় রেট লেখা আছে 20 টাকা এই যে ভাই আছে কাফসি এটা হলো ওই যে সুরমা কোম্পানির কাফসি এটা খুব চালা চলতেছে 110 টাকা 48 পিস পাতার মধ্যে থাকে বুঝছেন এটা হলো 1 টাকা করে 48 টাকা বিক্রি উঠবো আপনি কিনা পরে হলো আপনার 20 টাকা 22 টাকা কিনা পরে পাতা 48 পিস 22 টাকা জি 22 টাকা আইন ভাই এছাড়া আরও আছে হলো গ্যাস লাইট আইটেম জি এই যে এটা আছে হলো 4G এটা হলো 565 টাকা শ আচ্ছা 5 টাকা 65 টাকা পিস পড়ে হ্যাঁ এটা খুচরা বিক্রি হবে 10 টাকা করে আরও অন্যান্য আইটেম আছে যেমন স্টাইকার আছে 9 টাকা 35 পয়সা 935 টাকা শ আরও আছে আপনার হইল সানরাইজ আইটেম বুঝছেন এটা হইলো আপনার 735 টাকা শ 60 টাকা 35 পয়সা পার পিস আচ্ছা খুচরা বিক্রি হবে 15 টাকা করে 15 টাকা বিক্রি হবে এই যে আছে হলো টাস বুঝছেন এটা হইলো আপনার 300 টাকা বক্স আলফা কোম্পানির 25 টাকা পিস আরও অন্য আইটেম আছে কম দামি আছে আপনারা দেখে স্যাম্পল পাঠা দিব মোবাইলের মধ্যে দেখে আপনারা অর্ডার দিয়েন সমস্যা নাই আচ্ছা যে এছাড়াও আমিন ভাই আছে হইলো আপনার রাবার বাচ্চাদের রাবার স্কুলের রাবার এটার রেট পড়বে হইলো 115 টাকা 115 টাকা জি এটা 50 পিস আছে 5 টাকা করে 250 টাকা বিক্রি হবে আচ্ছা 1 টাকা সামথিং কিনে পড়ো আপনার আরও আছে এটার মধ্যে লাভ একই রেটের 115 টাকা 50 পিস 250 টাকা বিক্রি হবে আরও আছে হলো স্কুলের কলম এই যে শীষ কলম গ্যারান্টি করা এটা রেট পড়বে হলো আপনার 310 টাকা 3 টাকা 10 পয়সা পার পিস 5 টাকা করে 500 টাকা বিক্রি হবে এছাড়াও আরও আছে আমিন ভাই এই যে আপনার রাজীব কলম এটা হইলো গ্যারান্টি করা খারাপ হইলে আমারটা আমার দিবেন 260 টাকা বক্স 260 টাকা বক্স এটার 2 টাকা 60 পয়সা পড়ে আরও আছে আপনার এই যে পিনিস্টার কলম এই যে পিনিস্টার কলম এটার রেট পড়বে হলো 260 টাকা গ্যারান্টি করা খারাপ হলে রিটার্ন 2 টাকা 60 পয়সা পার পিস পড়ে আরও আছে হলো বাচ্চাদের পেন্সিল আইটেম বুঝছেন এই যে পেন্সিল আইটেম হলো 110 টাকা 24 পিসের দাম 10 টাকা করে 240 টাকা বিক্রি হবে এটার সাথে রাবার ফ্রি আছে বুঝছেন খুব ভালো মাল আরও দুই তিন কোয়ালিটির আছে এই যে দুটোটা একই রেট কালার বাই কালার আছে দেওয়া যাবে আপনাদের এখানে কত পিস পেন্সিল এটা হলো 24 পিস পেন্সিল দাম কত 110 টাকা 110 টাকা জি 10 টাকা করে আপনার 240 টাকা বিক্রি হবে আচ্ছা এটা রাবার ফ্রি আছে সাথে তো আপনার দোকানে দেখতে পাচ্ছি ব্রাশের হিউজ কালেকশন মানে সকল ব্রাশের কালেকশন আপনার কাছে আছে তাই তো জি চমৎকার আমরা একে একে কিছু কালেকশন দেখাই যেমন এই যে আছে আরএফএল এর ব্রাশ এটা রেট পড়বে হলো 160 টাকা 13 টাকা পিস 12 পিস 12 পিস সানি সানি এটা খুচরা বিক্রি করে 30 টাকা 25 টাকা করে এছাড়াও আরও কম কম দামি আছে যেমন এটা আছে 135 টাকা বুঝছেন এটা হলো একটা মামপট ফ্রি আছে সাথে 10.5 টাকা পিস সানি কোম্পানির এছাড়াও আছে হলো ওরাল ফ্রেশ যে ওরাল ফ্রেশ 115 টাকা 12 পিস 115 টাকা 10.5 টাকা পিস এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে কালার মিলাই দেওয়া যাবে এছাড়াও আরও আছে হলো আপনার এই যে কিশোরী কিশোরী আপনার এটা হলো 190 টাকা 190 টাকা জি 190 টাকা 12 পিসের দাম কালার বাই কালার আছে এছাড়াও আর একটা আছে স্মার্ট পানি কালারের এটার রেট পড়বে হলো 175 টাকা 175 টাকা জি 175 এই যে বাচ্চাদের বেবি আইটেম আছে 130 টাকা বক্স 12 পিস জি 12 পিস 10.5 টাকা পিস পড়ে এছাড়াও আরও আছে এই যে ওরাল বি আছে 110 টাকা পার বক্স পার বক্স 110 টাকা 10.5 টাকা পিস পড়ে আচ্ছা ওরাল বি আছে কোলগেট আছে সেন্সিটিভ আছে একই রেটের একটা কোয়ালিটির আছে এছাড়াও চায়নার মধ্যে এডি আছে যেমন এই যে কিনসান 1000 ব্রাশ বলে এটা 220 টাকা বক্স 220 টাকা বক্স জি 18 টাকা পার পিস পড়ে আচ্ছা এই যে আরও আছে হলে আপনার ওই যে এলএমকে বুঝছেন এলএমকে 11 এটা রেট পড়বে হলে আপনার 220 টাকা 220 টাকা 12 পিস কালার বাই কালার আছে দেওয়া যাবে আচ্ছা ওই যে এছাড়া ফানি আছে হানি ব্রাশ আছে কিশোরী আছে কিশোরী আছে কিনসান আছে দেওয়া যাবে মিলাই হানি ব্রাশের রেট হলো 175 টাকা আচ্ছা এই যে আরও আইটেম আছে এখানে
এই যে কিশোরি এটা আছে 195 টাকা 12 পিস জি আর অন্যরা এই যে জোড়া ব্যাস আছে 160 টাকা 12 জোড়া আচ্ছা জোড়া পর হইলো আপনার মাত্র 12 টাকা 12 টাকা জি এইসব আমিন ভাই আরো আছে হইলো বেলুন আইটেম বুঝছেন এই যে বেলুনের দাম এটা হইলো 45 টাকা 20 পিসের দাম এটা হইলো 100 টাকা বিক্রি হবে আপনি 70 টাকা করে পাতা দিয়ে দিতে পারবেন পাইকারি এছাড়া আরো আছে হইলো আপনার এই যে ফোটা বেলুন বুঝছেন এটা হইলো 50 টাকা পাতা 50 টাকা পাতা আপনার 20 পিসের দাম আচ্ছা আরো আছে আপনার এই যে এটা হলো পোকামাকড় পানিতে ভিজে যে ম্যাজিক বল বাচ্চাদের এটা পাতা হলো 35 টাকা মাত্র 1 টাকা সামথিং পরে 5 টাকা করে আপনার 100 টাকা পাতা বিক্রি হবে আচ্ছা আরেকটা আছে হলো জরি আইটেম এই যে জরি পাতা জরি এটা রেট পড়বে হলো 35 টাকা 20 পিসের দাম 5 টাকা করে 100 টাকা বিক্রি হবে আরো আছে হলো আপনার বেলুন আইটেম এই যে হলো 50 টাকা পাতা আপনার ইয়া পরে 50 টাকা পাতা পরে 100 টাকা বিক্রি হবে আরো অন্যান্য 100 পিসের বেলুন আছে দেওয়া যাবে আছে আপনি আসেন দেওয়া যাবে আরো আছে বাচ্চাদের খেলনা 140 টাকা বান্ডিল 60 পিস থাকে একটা বেলুনের সাথে একটা চোরকি ফ্রি বুঝছেন এটা 200 ইয়া 300 টাকা বিক্রি হবে ইয়া খুচরা আপনি 150 60 টাকা করে দিয়ে দিতে পারবেন আচ্ছা এই যে ডিম আছে এটা রেট পড়বে হলো আপনার 80 টাকা 30 পিস 150 টাকা বিক্রি করবে আপনি 100 টাকা করে দিয়ে দিতে পারবেন এটার ভিতরে ব্রিং আছে বাচ্চাদের খাবার আছে বাচ্চাদের আকর্ষণীয় জিনিস এগুলো রামিন ভাই রকেট বেলুন আছে রকেট বেলুনের রেট পড়বে হলে এটা রেট পড়বে হলে আপনার মাত্র 60 টাকা 40 পিস আচ্ছা 200 টাকা বিক্রি হবে 5 টাকা করে এই যে রামিন ভাই লটারি আইটেম আছে আমার কাছে বুঝছেন এটা রেট পড়বে হলে আপনার 160 টাকা আপনার 80 পিস লটারি 350 টাকা বিক্রি হবে আপনি পাইকারি দিয়ে দিতে পারবেন আপনি 180 টাকা 200 টাকা করে দিয়ে দিতে পারবেন আচ্ছা এছাড়াও আছে হলো 120 পিসের লটারি গাড়ি লটারি হ্যাঁ এটা রেট পড়বে হলো 260 টাকা আরও আছে হলো আপনার ইয়া এটা ছোটো গাড়ি আছে ঝুনঝুনি আছে সাইকেল আছে 260 টাকা পরে 120 পিসের লটারির দাম এটা আছে হলো ফ্যান লটারি আচ্ছা 1000 টাকা 520 লটারি আচ্ছা আর 2500 টাকা বিক্রি হবে 5 টাকা করে ফ্যানটা আপনি থেকে যাবে এই ফ্যানটার মধ্যে লটারির মধ্যে লেখা নেই আচ্ছা দোকানদারের ফ্যান হ্যাঁ দোকানদারের ফ্যান আচ্ছা এই যে আমিন ভাই হুজমি আছে বুঝছেন পাতা হুজমি এটা রেট পড়বে হলো আপনার 35 টাকা পার বক্স 20 পাতা থাকে আরও আছে হলো আপনার বোতলের হুজমি এটা হলো আপনার 75 টাকা 12 পিসের দাম 75 টাকা মাত্র 75 টাকা আরও আছে হলো আপনার স্যালাইন আইটেম সোশ্যালের স্যালাইন আইটেম আছে কম দামি দামি আছে আপনার নেবেন আসলে দেখামো অনেক কোয়ালিটির আছে আরও আছে হলো আপনার ডেরি মিল আইজিম এটা রেট পড়বে হলো মাত্র 95 টাকা 10 টাকারটা আর 5 টাকারটা পড়বে হলো মাত্র 57 টাকা মাত্র 57 টাকা এটার মধ্যে দু তিন কোয়ালিটির আছে মিলা দেওয়া যাবে আসেন আরও আছে হলো ভাই আপনার পানি টেপ ওই যে পানি টেপ টাকা জোড়ানো টেপ এটা রেট পড়বে হলো মাত্র 18 টাকা 18 টাকা 5 টাকারটা আরও আছে 10 টাকারটা এটা রেট পড়বে হলো মাত্র 38 টাকা এই যে ভাই আরও আছে ড্রাগন চকলেট এটা রেট পড়বে হলো 50 টাকা পাতা 20 পিস থাকে একটা চকলেট ফ্রি ড্রাগনের সাথে এটা খুচরা বিক্রি হবে 100 টাকা পাতা আরও অন্যান্য আইটেম আছে যেমন এই যে একটা গাড়ির সাথে একটা চকলেট একটা গাড়ির সাথে একটা চকলেট এটার বিক্রি পড়বে হলো 100 টাকা আপনি কিনে পরে 50 টাকা আরও আইটেম আছে আপনার হইলে একটা বেলুন বাসি একটা চকলেট এটার রেটও 50 টাকা বিক্রি হবে 100 টাকা বুঝছেন একটা বেলুন বাসি বাজে বেলুনটা জামিন ভাই গুরুদেব আছে হলো আগরবাতি এটার রেট হলো 75 টাকা আপনার 25 রোল এটা 10 টাকা করে 200 টাকা বিক্রি হবে আর তাছাড়াও আরও আছে হলো আপনার সরিষার তেল আইটেম এটা হলো 80 mm এটার রেট পড়বে হলো মাত্র 140 টাকা আরও আছে 200 ml এটা রেট পড়বে হলো 300 টাকা ডজন 25 টাকা পার পিস 70 টাকা গায়ে রেট লেখা আছে তো মাশাল্লাহ অনেক আইটেম দেখলাম আরও আইটেম আছে জি ভাই আরও অনেক আইটেম আছে ওখানে অনেক আইটেম আছে আসলে দেখবেন আর কি এখানে তো অনেক দেখানো যাবে না অনেক আইটেম আছে আমাদের আসতে আসেন ইনশাল্লাহ দেওয়া যাবে মানে হকারি কইরা দোকানে পাইকারি সাপ্লাই করার জন্য বিজনেস করতে যা যা রানিং আইটেম দরকার জি এই সকল রানিং আইটেম আপনার দোকানে আছে 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 ইনশাল্লাহ দেওয়া যাবে সমস্যা না আপনার আসলে স্টক পরিবর্তন স্টক আছে আপনি প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিনে যাবে ইনশাল্লাহ একদিনে একদিনে বেশি দুদিন লাগবো না প্রত্যেক দিনে দেওয়া প্রত্যেক দিনে চলে যাবে যারা বিজনেস করবে তারা তো 10-20-50 হাজার 1 লাখ টাকার মাল নিবে জি জি অনেক দোকানদাররা আছে 2-3-5 হাজার টাকার অর্ডার করতে চায় জি তাদেরকে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু আপনি একটু মোবাইলের বেশি দিয়ে ইয়া করা তো আপনারা আগে একটা স্লিপ করবেন নিজেরা এগুলা ইয়া করে আমারও বলবেন আমার এমতো হোয়াটসঅ্যাপ আছে এমতো হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন আমি লেখা বললে এরপর আপনি টাকা পাঠা দিবেন আমাদের ডাসবালা অ্যাকাউন্ট আছে ইসলামী অ্যাকাউন্ট আছে পাঠা দিতে পারবেন আর কি
দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আপনার এই চকবাজার মার্কেটটা বন্ধ থাকে কিবার আমাদের শুক্রবার বন্ধ থাকে আর সরকারে যে কোনো বন্ধ বা 21 ফেব্রুয়ারি আছে পয়লা বৈশাখ আছে এগুলা টাইমে বন্ধ থাকে আর কি বড় বড় দোকানগুলো বন্ধ থাকে হ্যাঁ বন্ধ থাকে আপনি ফোন দিয়ে আসবেন আমাদের আমি ফোন ধরব ইনশাআল্লাহ আপনি ফোন দিয়ে আসবেন আসলে ভালো হয় আর কি ভাই যোগাযোগের জন্য যদি মোবাইল ফোন বন্ধ থাকে হ্যাঁ অবশ্যই আপনার টেলিফোন বা ইমো WhatsApp আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বুঝছেন যোগাযোগের জন্য যদি সমস্যা মানে মার্কেটে নেটওয়ার্ক থাকে হ্যাঁ মার্কেটে নেটওয়ার্ক থাকে না টেলিফোন নাম্বার বা ইমো WhatsApp আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনি টিএনডি নাম্বার ফোন দিলে টেলিফোনের হ্যাঁ মোবাইল থেকে টিএনডি নাম্বার অবশ্যই আসবে আচ্ছা 02 দিলে অবশ্যই আসবে টাকা তো বেশি কাটে না অনেক আবার টিএনডি না 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 টাকা বেশি কাটে না দরকার আপনি ফোন দিলে আমি আমার এখান থেকে ফোন দিব সমস্যা নেই আপনি আমারে বলবেন যে আপনি ফোন দেন তবে আমার এখান থেকে ফোন দিব তো দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং আইটেম আপনি আপনার এলাকায় মুদির দোকানে শহর কিংবা গ্রামে এখান থেকে 10,000 20,000 50,000 টাকা মাল নিয়ে সেই সকল দোকানে পাইকারি সাপ্লাই করে বিজনেসটা করতে পারবেন আপনি দেখবেন আপনার এলাকায় এরকম অনেকেই আছে এই বিজনেসটা করে আর পাইকারি বিজনেস ভালো একটা লাভজনক বিজনেস আপনি প্রথমে কষ্ট করে মার্কেটটা ধরতে পারলে পরবর্তী সময়ে ভালো একটা বিজনেস করতে পারবেন আর দর্শক ভিডিওর স্ক্রিনে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওতে কয়েকটা প্রোডাক্টের প্রাইসের দাম জানানোর চেষ্টা করেছি আর এগুলো যেহেতু রানিং আইটেম মার্কেটে কিন্তু দাম ওঠানামা করে যখন যে আইটেম নেবেন তখন সেই আইটেম ফোন করে জেনে নেবেন যে এই প্রাইসটা এখন ঠিক আছে কিনা ভিডিওটা হয়তো আপনি 6 মাস 1 বছর পরও দেখতে পারেন সেই সময় কিন্তু দাম ঠিক থাকে না তো এরকম নিত্য নতুন পাইকারি মার্কেট ব্যবসার আইডিয়া উদ্যোক্তামূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আমিন টিভি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হতে পারে কোনো একজন বেকার ভাই এবং বন্ধুর কর্মসংস্থান তো সকলেরই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ